হ্যালো বিয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম ফুটবলের কর্নার খেলে কীভাবে আপনি একটি গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম ফুটবল কর্নার খেলে আপনি কীভাবে উইন হবেন এবং কীভাবে ইনকাম করবেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফুটবল ইয়েলো কার্ড খেলে আপনি কীভাবে ম্যাচ জিতবেন এবং কীভাবে মাল্টি খেলবেন। তো বিয়ার্স, আমরা সরাসরি পারিপালস অ্যাকাউন্টে প্রবেশ করলাম। পারিপালস অ্যাকাউন্টে প্রবেশ করার পরে এখানে একদম ডান পাশে যে মেনু বাটনটি রয়েছে, এই মেনু বাটনে ক্লিক করে আমরা সরাসরি স্পোর্টস থেকে ফুটবলে প্রবেশ করলাম। যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি, ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল এখনো জয়েন করে নিন। এখানে প্রতিদিন ফুটবল এবং ক্রিকেটের রিপোর্ট দেওয়া হয়, যেগুলো খেলে আপনি খুব সহজে এখান থেকে আপনি লস তুলে নিতে পারবেন। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে এখনই জয়েন করে ফেলুন। তো আমরা পারিপালস অ্যাকাউন্টের ফুটবল গেমগুলোতে প্রবেশ করলাম। এখানে প্রবেশ করার পর আমরা আগামীকাল যে গেমগুলো চলবে সেই গেমগুলোতে একটু প্রবেশ করব। প্রবেশ করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি ইংল্যান্ড এফএ কাপের কিছু ম্যাচ, আমরা সেগুলোতে প্রবেশ না করে সরাসরি আরও কিছু ম্যাচ রয়েছে আগামী 24 ঘন্টার ভিতরে যে ম্যাচগুলো রয়েছে আমরা সেই ম্যাচগুলো এখান থেকে খুঁজে বের করার চেষ্টা করব। এখান থেকে আমরা সরাসরি ইংল্যান্ডের একটি ইংল্যান্ড লিগ কাপের একটা ম্যাচ চলতেছে, আমরা সেই ইংল্যান্ড লিগ কাপে প্রবেশ করলাম। লিগ কাপে প্রবেশ করার পরে এখানে চেলসি এবং মিডলসব্রাগের একটা ম্যাচ আমরা দেখতে পাচ্ছি। তো এখানে প্রবেশ করার পর একটু ডান পাশে স্ক্রোল করবেন, ডান পাশে স্ক্রোল করলে এখানে ইয়েলো কার্ডস অপশনটি আপনি পেয়ে যাবেন। তো ইয়েলো কার্ডস অপশনটিতে আপনি কয়টা ইয়েলো কার্ড হবে আপনি সেই গেমটা এখানে খেলতে পারবেন। তো অবশ্যই এখানে ইয়েলো কার্ড বেশি পাওয়ার সম্ভাবনা আছে মিডলসব্রাগ, যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চেলসির হোম মাঠে খেলা, চেলসির মাঠে অবশ্যই চেলসি জিতবে। মিডলসব্রাগ চাইবে আপনার মিডলসব্রাগ এই ম্যাচটা মিনিমাম ড্র করার জন্য, তো সেহেতু চেলসি অ্যাটাক করবে এবং মিডলসব্রাগ ফাউল করবে এবং মিডলসব্রাগ বেশিরভাগ ক্ষেত্রে ইয়েলো কার্ড খাবে। তো আপনি যদি ইয়েলো কার্ড উইন দিতে চান তাহলে মিডলসব্রাগ উইন টু এখানে দিতে পারেন, এখানে 2 ফেন 2 উডস রয়েছে। এবং এই ম্যাচে টোটাল কয়টা ইয়েলো কার্ড হবে সেটা যদি আপনি খেলতে চান, এখানে আপনি 5টা ইয়েলো কার্ড দিলে আপনি এখানে সিঙ্গেল খেলতে পারবেন, অথবা আপনি যদি মাল্টি খেলতে চান এখানে সর্বোচ্চ আপনি 4টা ইয়েলো কার্ড আপনি এখানে দিতে পারেন। তো ইয়েলো কার্ড এখানে এই ম্যাচে কম হওয়ার সম্ভাবনা রয়েছে, তো সেহেতু আপনি শুধুমাত্র এখানে টু ফেন টু উডের উইন টু খেলতে পারেন ইয়েলো কার্ড। অর্থাৎ চেলসি ইয়েলো কার্ড কম খাবে কিন্তু মিডলসব্রাগ ইয়েলো কার্ড বেশি খাবে, তো উইন টু এখানে খেলতে পারবেন। এখানে নিচে যাবে, নিচে গেলে আরও অনেকগুলো ম্যাচ রয়েছে, যেমন কোপা স্পেন কোপা দেলের একটা ম্যাচ রয়েছে। এখানে আমি দেখতে পাচ্ছি ইয়েলো কার্ডের মধ্যে দুই দলে কিন্তু সমান সমান, কোন দল বেশি ইয়েলো কার্ড খাবে আপনি কিন্তু বুঝতে পারবেন না, তবে উভয় দল যেহেতু সমান সমান খেলার সম্ভাবনা রয়েছে এবং কোপা দেল রেতে একটু ইয়েলো কার্ড বেশি হয়, আপনি এখানে সিঙ্গেল খেলতে চাইলে সর্বোচ্চ 5টা ইয়েলো কার্ড খেলতে পারেন, এবং যদি আপনি মাল্টিতে অ্যাড করতে চান তাহলে এখানে সর্বোচ্চ 4টা ইয়েলো কার্ড অ্যাড করতে পারবেন। তো এভাবেই সাধারণত আপনারা ইয়েলো কার্ড ম্যাচগুলো নেবেন। যে ম্যাচগুলোতে বেশি ফাউল হওয়ার সম্ভাবনা রয়েছে সেই ম্যাচগুলোতে বেশি ইয়েলো কার্ড হবে, যেমন আর্জেন্টিনা কলম্বিয়া ব্রাজিল ফেরাগুয়ে এই দক্ষিণ আমেরিকার টিমগুলোতে বেশিরভাগ ফাউল হয় এবং এই টিমগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে ইয়েলো কার্ড হয়। তো যারা ইয়েলো কার্ড খেলতে চান তারা এভাবে ইয়েলো কার্ডগুলো খেলবেন। তো ভিউয়ার্স, এখনও যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি, ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিন। এখানে প্রতিদিন ফ্রিতে আপনি ফুটবল এবং ক্রিকেটের প্রেডিকশন পেয়ে যাবেন, যা খেলে আপনি আপনার লসগুলো তুলে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে এটুকু, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।